শুভ সকাল, প্রায় 4:30 থেকে পোখরা শহর থেকে হাঁটতেছি। সারাঙ্কট নামে একটা জায়গা আছে, ওই পাহাড়ের চূড়া থেকে খুব সুন্দর সানরাইজ ভিউ পাওয়া যায় আর পোখরা পুরো শহরটা দেখা যায়। প্ল্যান ছিল আরও আগে বের হবো, কিন্তু পোখরা সিটির একটা বড় বিষয় হচ্ছে প্রত্যেকটা বাসার সামনে, শপের সামনে একটা করে বিদেশি কুকুর আছে। দ্যাটস ওয়াই 4:30 আগে ইচ্ছা করলেও বেরোতে পারিনি। অলরেডি শহর থেকে উপরে উঠা শুরু হয়ে গেছে, গেস হট এটা এখন উপরে উঠতে থাকবে। মনে হচ্ছে সানরাইজের আগে পৌঁছাতে পারবো না, বাট অ্যাটলিস্ট টপে গেলে পোখরা শহরের একটা ভালো ভিউ পাওয়া যাবে। সেকেন্ড হচ্ছে ওখান থেকে যদি কপাল ভালো থাকে অন্নপূর্ণা রেঞ্জের অনেকগুলো বড় বড় পর্বতের ভিউ পাওয়া যায়। আর দেখি যদি কোনোভাবে সানরাইজটা দেখা যায় টপে উঠার পরে। সি পোখরা সিটি, চলেন দেখা যাক পারি কিনা। নেপালের একটা বিষয় খুব ভালো লাগছে, আজকে তো প্রায় 14-15 দিন নেপালে আমি, সকাল ভোরবেলা একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবাই ব্যায়াম করতে বের হয়, এবং ওনারা যেখানে ব্যায়াম করে ওই জায়গা আমাদের মতো মানুষের ব্যায়াম করার জায়গা না। সব উঁচু উঁচু পাহাড়ে সকাল ভোরবেলা রানিং করতেছে, নাহলে হাঁটতেছে। ও ব্যাপারটা দারুণ, সকালবেলা যদি আপনি এরকম হাঁটতে বের হন, একটা ফ্রেশ এয়ার, দিনটা আসলে একটা সুন্দর দিনের শুরু। খুব দ্রুত উপরে উঠতেছি, এটার কারণ এই না যে সারাঙ্কট থেকে শুধু সানরাইজটা দেখব। আজকে হেঁটে হেঁটে প্রায় 8টা প্লেস ভিজিট করার প্ল্যান, অ্যান্ড আমাকে আজকে 35+ কিলোমিটার হাঁটতে হবে। সো পুরো দিনে 35 কিলোমিটার যেতে হাঁটতে হবে, তাড়াহুড়া করা ছাড়া উপায় নেই। অ্যান্ড সি রাস্তাটা এইভাবে গিয়ে এই যে উপরের দিকে উঠে গেছে, এখান থেকেই পোখরা সিঁড়িটা দেখতে সুন্দর লাগতেছে। সূর্য আর কিছুক্ষণের ভিতরে উঠে যাবে মনে হয়, না সানকট পর্যন্ত পৌঁছাতে পারবো এর আগে। এখনও 3 কিলোমিটার রাস্তা বাকি, এবং এটা কোনো ফ্ল্যাটের রাস্তা না যে চলে যাবো, পুরোটাই খাড়া। তবে যেহেতু পাহাড়ের উপরের দিকে প্রায় চলে আসছি, এখন যদি সূর্য উঠেও যায় মোটামুটি একটা ভালো ভিউ পাওয়া যাবে। হ্যাঁ, এখান থেকে যাব বাঞ্জি জাম্পিংয়ের ওখানে, তারপরে একটা ব্রিজে যাব, ব্রিজ না আজকে 2টা ব্রিজে যাব। আর নেপালের ব্রিজগুলো তো কেমন আপনারা ভিডিও তো দেখছেন, যারা কখনো নেপাল আসেন না, অ্যাটলিস্ট আমি নিজেও কখনো আসি নাই, আমিও খালি ভিডিওতেই দেখছি। তারপর একটা মিউজিয়াম ভিজিট করব, 2টা গুফা ভিজিট করব। আজকে অনেক বিগ প্ল্যান, কারণ পোখরা আজকে আমার সেকেন্ড লাস্ট ডে, কালকে স্টে করব, পরশু সকালে কাঠমান্ডুর জন্য বেরোয় যাব। মনে হচ্ছে না সূর্য উঠার আগে সারাঙ্কট পৌঁছাইতে পারবো। সি সূর্য অলরেডি উঠে গেছে, হালকা মেঘের জন্য দেখা যাচ্ছে না। ও ম্যান ব্যাড লাক, বাট আই থিঙ্ক অনেক ভালো ভিউ পাওয়া যাবে, প্লাস উঠতে থাকি একটু লেট হবে আর কি, তাতে কি চলেন। একটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন, পাহাড়ি জায়গাগুলো
দেখলে মনে হয় যে ওই প্লেসটা মনে হয় আমার থেকে খুব কাছে, খুব একটা দূরে না, কিন্তু পাহাড়ি রাস্তা হচ্ছে আঁকা বাঁকা উঁচু নিচু, সব এটা যথেষ্ট দূরে। হ্যাঁ সি, ওই যে যে টপটা দেখতেছেন ওই হচ্ছে সারাঙ্কট ওয়াচ টাওয়ারটা। আমরা এখন এখান থেকে পেঁচায় 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 উপর উঠব। দেখেন দেখতে কাছে মনে হচ্ছে, বাট এখনও প্রায় 3 কিলোমিটার রাস্তা বাকি। আর একটা মজার ব্যাপার শুনুন, দেখুন, সেটা হচ্ছে যে এখান থেকে ফেভাল একটা অলরেডি দেখা শুরু হয়ে গেছে আমার। সি, ওই ফেভালেকের পাশেই আমার হোটেল, আর ঠিক ওই পাশে ওই যে শিব টেম্পল, তারপরে স্টুপা দেখা যাচ্ছে, যেগুলো 2 দিন আগে গেছিলাম। প্লেসগুলো কিন্তু মানে পোখারা সিটিটা কিন্তু দারুণ একটা সিটি। এই সিটির অ্যারাউন্ড 10-15 কিলোমিটারের ভিতরে আপনি প্রায় মিনিমাম 15টা ভিজিট করার মতো প্লেস পেয়ে যাবেন। এই জন্য যদি নেপাল আসেন ডেফিনেটলি পোখারা আসবেন। অবশ্য যারা নেপালে আসে, হ্যাঁ, নর্মালি ঘুরতে মানে পাহাড় সামিট করার পরিকল্পনা না করে এমনি যারা ঘুরতে আসে তাদের ম্যাক্সিমাম মাস্ট পোখারায় আসে, কারণ পোখারা হচ্ছে ট্যুরিস্টদের জন্য একটা বেস্ট সিটি। বললাম তো জাস্ট শহরের 10-15 কিলোমিটারের রেঞ্জে আপনি কমে 15 থেকে 20টা ট্যুরিস্ট স্পট পেয়ে যাবেন। এক তো তাড়াহুড়া করতেছি সানসেটটা দেখার জন্য, তার ভিতরে রাস্তা ভুল করে ফেলছি। শিট, ওকে, উই নিড টু রান। এই যে আমরা এই ওয়াই জাংশনে ভুলটা করছি, সোজা চলে গেছি, বাট যাওয়ার কথা ছিল উপরের দিকে। হো, আমার সানরাইজ দেখতেই হবে। মনে হয় না ভালো মতো দেখবো, বাট যা দেখতেছি খালি চোখে। আমার এবার অন্নপূর্ণা সার্কিট ট্রেকটা যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট বাজেট স্বল্পতার কারণে আমার প্ল্যান ছিল যে আমি সাইকেলে নেপালের দীর্ঘতম জাতীয় সড়কটা পাড়ি দেওয়া শেষ করে কাঠমান্ডু এসে একদিন রেস্ট নিয়েই আমি অন্নপূর্ণা সার্কিট ট্রেকের জন্য বের হয়ে যাব, বাট বাজেট স্বল্পতার কারণে হয় নাই। কারণ নেপালের সাউথ সাইডে আসলে ট্যুরিস্ট এরিয়া না, যার কারণে ওখানে চিপ কস্টে হোটেল বের করাটা টাফ হয়ে গেছে আমার জন্য। বাট যেই প্লেসগুলো বেশি ট্যুরিস্টরা যায় ওখানে অপশান আছে, আপনি হাজার হাজার টাকাও খরচ করতে পারবেন হোটেলের পিছনে, আপনি 300-400 রুপি থেকে ও শুরু করতে পারবেন। আমার খুব ভালো লাগতেছে যে অন্নপূর্ণার ওই সাইডটা, আমি যদিও পর্বত সম্পর্কে বা পর্বত পাহাড় সম্পর্কে আমার অত ভালো আইডিয়া নাই, অত নামটাম জানি না, বাট পোখারার সাইডটাতেই তো অন্নপূর্ণার এরিয়াগুলো পড়ছে। তো এরকম উঁচু পাহাড় দেখে নো প্রবলেম, ইনশাল্লাহ হয়তো অন্য আরেক দিন অন্য আরেক সময় আসবো। ওয়েলকাম টু সারাঙ্কট, অ্যান্ড সারাঙ্কট থেকে আপনি পোখারা শহরের 360 ডিগ্রি ভিউ পাবেন। আজকে কেউই সানরাইজটা দেখতে পারে নাই, কারণ হচ্ছে মেঘের কারণে সান উঠে নাই, এখন কেবল সূর্য উঠতেছে। এখান থেকে আপনি সম্পূর্ণ পোখারা সিটি দেখতে পারবেন, তারপরে হচ্ছে ফেওয়া লেক দেখতে পারবেন, এবং ফেওয়া লেকের অপোজিটে স্টুপা দেখতে পারবেন, শিব টেম্পল দেখতে পারবেন, আর ঠিক অপোজিট পাশে আপনি অন্নপূর্ণা রেঞ্জের বিভিন্ন বড় বড় পর্বত দেখতে পারবেন, যদি আপনার লাক ভালো থাকে, যদি মেঘ না থাকে। আমি খালি চোখে আজকে অনেকটাই দেখতে পারছি, এবং এটা সত্যি আমার জন্য একটা দারুণ ব্যাপার, কারণ আমি আমার লাইফে কখনোই এত উঁচু পাহাড় দেখি নাই। তো এখান থেকে অনেকগুলো পর্বত দেখা যাচ্ছে অন্নপূর্ণার, আর একটা 6000 মিটার পর্বতের চূড়ায় এত সুন্দর লাগতেছে দেখতে, অসাধারণ লাগতেছে ভিউটা। এই টাওয়ারের কাজ চলতেছে, এটা সম্পূর্ণ হইলে হয়তো এখান থেকে জায়গাটা আরও ভালো মতো দেখা যাবে। সারাঙ্কট থেকে আসলে আপনি খুব সুন্দর
360 ডিগ্রি ভিউ পেয়ে যাবেন। পোখারা সিটি বলেন, হাবি জাবি যা আছে আশেপাশে, তারপর এদিকে আবার হিমালয়ান রেঞ্জের, এই যে অন্নপূর্ণা হিমালয়ান রেঞ্জের পর্বতের কিছু অংশ দেখাটা আমি আমার লাইফে কখনোই এত কাছ থেকে, আমি জানি এটাও কম দূর না, বাট এত কাছ থেকে 6000 মিটারের কোনো পর্বত দেখিনি। এখান থেকে 6000 মিটার একটা পর্বতের টপ দেখা যাচ্ছে, এবং লাস্টের অংশটা হচ্ছে ইজ লাইক এইরকম খাড়া। ও ম্যান, দারুণ লাগতেছে ব্যাপারটা। আচ্ছা, কিছু ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে। সারাঙ্কট হচ্ছে সানরাইজের জন্য বিখ্যাত, এখান থেকে সানরাইজটা খুব সুন্দরভাবে দেখা যায়, বাট সানসেটটাও খুব সুন্দর এখান থেকে, কারণ এখান থেকে ফেওয়া লেকটা দেখা যায়, আর ফেওয়া লেকের পিছনে দেবী স্টুপার ঠিক পিছনে, আর কি বলে শিব টেম্পলের পিছনে, ওদিকেই হচ্ছে সানসেটটা হয়। সো সানরাইজ সানসেট দুটোটাই আপনারা সারাঙ্কট থেকে ভালোই ভিউ পেয়ে যাবেন। এটার জন্য যেটা করতে হবে আপনাদের, বেস্ট অপশন বলি, সেটা হচ্ছে সারাঙ্কটের টপে বিভিন্ন রিসোর্ট আছে, হোটেল আছে, এক রাতের জন্য আপনারা এখানে থাকতে পারেন, দুপুরে চলে আসবেন, আপনারা সুন্দরভাবে সানসেটটা সন্ধ্যায় দেখতে পারবেন, এরপরে রাতে থেকে সকালবেলা সানরাইজটা ভালো মতো দেখবেন, অ্যান্ড দেন আপনারা পোখারা সিটিতে চলে যাবেন। এটা হচ্ছে বেস্ট অপশন। সেকেন্ড অপশন, আপনারা সিটি থেকে যদি হেঁটে আসতে চান, 13 কিলোমিটার রাস্তা এবং এটা যথেষ্ট খাড়া পাহাড়, সো হাঁটার অভিজ্ঞতা থাকলেই হাঁটার সাহস দেখাবেন, এবং অবশ্যই রাতের 3টার দিকে বের হয়ে যাবেন আপনারা হাঁটতে হাঁটতে, সেফটি নিয়ে কোনো ইস্যু নাই, আমি তো দেখলাম না কোনো প্রবলেম। আর একটা ব্যাপার, থার্ড অপশন, সেটা হচ্ছে যে আপনারা পোখারা থেকে 4টার দিকে গাড়ি নিয়ে বের হইতে পারেন, গাড়ি ভাড়া করে। আরও একটা অপশন আছে, এটা হচ্ছে সাইক্লিস্টদের জন্য, এবং ওই সাইক্লিস্টদের জন্য যারা পাহাড়ে সাইক্লিং করে ইউজ টু, কারণ এটার পাহাড় যথেষ্ট খাড়া। আপনারা পোখারা থেকে একদিনের জন্য 1000 রুপিতে মাউন্টেন বাইক ভাড়া নিয়ে নেবেন, অ্যান্ড দেন আপনি সুন্দরভাবে সারাঙ্কটটা উঠতে পারবেন, এবং ওই একদিনে যদি আপনি সাইকেল নিয়ে এবং ঠিকভাবে চালাইতে পারেন, সারাঙ্কটও দেখে ফেলতে পারবেন, স্টুপাও যাইতে পারবেন, শিব টেম্পলও যাইতে পারবেন, আরও আশেপাশে অনেকগুলো প্লেস একদিনে টাচ করে ফেলতে পারবেন যদি সাইকেল নিয়ে নেন। সাইকেলের জন্য আপনাদের 1000 রুপি গুনতে হবে, এবং ভালো সাইকেলের জন্য 1500 রুপিও গুনতে হইতে পারে। তো সারাঙ্কটের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, আল্লাহ হাফেজ।